সমস্ত মানুষের পরিচয় পরিচিতি দুনিয়াতে আসার পরেই দিন যাইতে থাকে, তার পরিচয় পরিচিতি বাড়তে থাকে। একটা সময় আসে সারা দুনিয়ায় পরিচয় পরিচিতি ছড়ায়া যায়। তদ্রূপ প্রত্যেক মানুষের মহব্বত মানুষের দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ না করে, কোনো সন্তানের মহব্বত মা বাবার দিলে ওই পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে পা রাখে। যেদিনই পা রাখলো ওই দিন থেকেই তার জন্য মহব্বত বাড়তে থাকে। একটা সময় মা জান দিত বাধ্য হয়, হাসি মুখে জান দিতে চায় সন্তানের খাতিরে, সন্তানের জন্য। এরকম বাবাও সন্তানের খাতিরে হাজারো ঝামেলা শুরু সহ্য করতে হয়। যদি ধরেই নেই, আমাদের এখানে বাইক চালক আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, এরকম রিক্সাওয়ালা এরকম বাইকওয়ালা প্রতিদিন পাওয়া যাবে দুই চার বিশটা গালি খায় বাড়িতে ফিরে। এরকম দিন যায় না যে তাকে দুই চারটা গালি কেউ না দেয়। এরকমও দিন যায় যে বকাটে ছেলেপেলের হাতে পড়ে গেলে থাপ্পড় চড়ো খেতে হয়, কিন্তু পরের দিন সকালেই দেখা যায় আবার বাইক তার হাতে, রিক্সা তার হাতে, ভ্যান তার হাতে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কালকেই তো চর খেলা, থাপ্পড় খেলা, আজকে আবার রিক্সা হাতে নিলা, তো সে চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে এই বাইক আর কোনোদিন হাতে উঠতো না, রিক্সা কোনোদিন হাতে উঠতো না, ভ্যান কোনোদিন চালাইতাম না, নিজের পেটটা কোনো মতে চালায় নিতাম, কিন্তু বিবি বাল বাচ্চা আছে তো কি করব, এদের ভালোবাসায় বাধ্য হয়ে বাইক চালাইতে হয়। কিন্তু এই যে ভালোবাসাটা অস্তিত্ব লাভের পরেই হলো বা সম্পর্ক হওয়ার পরেই হলো। কোনো বাড়িতে যখন নতুন জামাই সম্পর্ক হয় তখনই শ্বশুর শাশুড়ির দিলে তার মহব্বত গাড়তে থাকে। দুজনের বিয়ে যখন হয় দুইজন দুই প্রান্তের মানুষ, দুই দেশের মানুষ, কখনো এমনও হয় যে দুইজন দুই বাসার মানুষও হয়, কিন্তু বিয়ে শাড়ি যখন হয়ে যায় তখন তাদের দিলের ভিতরে মহব্বত আস্তে আস্তে গাড়তে থাকে। একদিন আসে একজন আরেকজনের জন্য জান দিত দ্বিধা করে না, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ যে নবীজি পাঠাইলেন অস্তিত্বের আগেই তার ডঙ্কা সারা জগতে বাজতে ছিল। আল্লাহর সৃষ্টির ভিতরে আমি কয়েকটা আপনাদেরকে দেখায় ক্ষান্ত করব। আমাদের নবীজির ডঙ্কা কিন্তু জন্মের সৃষ্টির আগের থেকে, জন্মের আগের থেকেই বাজতে ছিল। এরকম কোনো কিতাব ছিল না, এরকম কোনো নবী ছিল না, এরকম কোনো রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টি, সৃষ্টির আগের থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ দুইটা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম কালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল। ডঙ্কা বোঝেন, আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো। সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোন আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসুল ছিল। তা আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টিই হয় নাই, সৃষ্টিরও 1000 বৎসর আগে।
থেকে আমাদের নবীজির ডোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়াল আলাইহিসসালাম একজন নবী ছিলেন, উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়াল আলাইহিসসালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না, তুমি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেন এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত আছেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন, আল্লাহ বলছে সম্ভব না, কেন এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিজ, আমি শোকে যে সাজায় রেখে দিয়েছি, তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ, আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না, আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল, মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিছেন, আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলা, মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনিনি। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না, এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক। আল্লাহ বলে, মুসা তোমার যখন পছন্দ হলো, তাহলে শোনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরোধার্য, সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি, আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার কেরিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয়। আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেন আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিধবা আমেনা ঘরের থেকে বাহির হইতো না, কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না, সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুঘ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে, তো মক্কার ভিতরে কানা গুষা শুরু হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করে, আর এটা তো কোনো এই জগতের সুঘ্রাণ না, এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক্কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি, আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে, যার সুঘ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুঘ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুঘ্রাণ ব্যবহার করে, সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকে,
সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম, আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানাকে সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা, পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী। আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি কইরা, চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। তো আমি নাকে ডাইকে জিজ্ঞাসা করতেছে, বেটি, জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়, সুগ্রাণ ছড়ায় কি করে, তুমি কই থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমি না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় না। বলছে আম্মা সুগ্রাণ শরীরে না শুধু, আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ, আম্মা এই সুগ্রাণ আমার না, প্যাটেরটার সুগ্রাণ, প্যাটেরটার। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো, যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফুটো ফলরের বাটুর কণাও পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, ম্যাগ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না, আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না, মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না, আমি বাহিরে বসা থাকি আকাশের তারাগুলা এসে আমার সালাম দেয়, মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে, ওই রাত্রে আইসা মা আমাকে, মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, তিনজন এসে আমাকে মালা পরায় গেছে, যে দু জাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই খেলত না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই, আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না, কল কল শব্দ করতে থাকে, পানিগুনা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দু জাহানের বাদশাহ তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, অজুদি যার খুশবু, সুগ্রাণ আর সুগ্রাণ। হায়, আমি শর্ট করতেছি, বাড়ির রবিউল আউয়াল মনে করছিলাম নবী শানি পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না, কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি, তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছবো, যাক আল্লাহ সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন, তাই যখন দুনিয়ায় আসতেছিলেন তিনি নিজে বলতেছিলেন, আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল, শরীরে একটা ময়লার কণাও ছিল না, মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করাইয়া দিছেন, কে জানি মক্তু আর সুররা নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন, একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বৈশা সেজদায় যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা যান বলতেছিলেন, কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখা আমি আশ্চর্যজনিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাইয়া তোর চুরোতে উঠা বসছে, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল,
বলে তুই শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে। তারপরে যেন তুই কি বলছিস আমি বলতে পারবো না, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না, সবাই যেন একে চিনে। বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবিইসমিহি, তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবিনাতিহি, তার গুণাবলী দেখা যেন তাকে চিনে। বলে গায়েব করে দেওয়া হলো, উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়ির, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে, আমি তর্জমা করবো না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন, বিশটা নবীর বিশটা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম মারিফা তাশি সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াত ওয়াকারা ইলিয়াস সুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিদির। বিশ নবীর বিশটা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো নবী তো বিশ জন না, সোয়া লক্ষ নবী, 312 জন রসুল, তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাক নবীগিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন, আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই, তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাঁদিস, বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও, সব আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে ঢের বানায় দেয় আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে, তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে, হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে, দুনিয়ার খেলনা আনবে। আমেনা, সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব, আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায়, কাদিস তো কাদিস কেন, আব্দুল তো আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র 10-12 ঘন্টার ছেলে শিশু, চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো, বাদাল কামরু আইয়াদনু, আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে, তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল, তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, কেমন কেমন। আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ, বলে তা তো জানি না, লাল কামার ইউগানিনি ওয়াই হাকিনি ওয়াইম নাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে, আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠাইছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে, উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি, দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে 6 মাস 1 বছরের মাথায়, তো আবার আমেনা কোলে নিয়ে বসে কাঁদতেছে, সব দৌড়ে চলে আসছে, আমেনা কাঁদিস কেন, বলে আব্দুল্লাহ নাই, বলে আব্দুল্লাহ নাই মানি, বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়,
আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো, দুইটা বড় মেলা হয় ওকাজ আর মাজান্নায় নিয়ে যাইতো, এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইতো, চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, খালা মামুর বাড়িতে নিয়ে যাইতো, নানা দাদার বাড়িতে নিয়ে যাইতো। আব্দুল্লাহ তো নাই, মোহাম্মদ তো হাঁটতে শিখছে, তো আল্লাহ কানে কানে বলতেছে আমেনা, আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, মক্কার ওলি আর গলি, ওকাজ আর মাজান্না, খালা আর ফুফু, মামু আর চাচা, এখানেই তো ঘুরাই তো, আসতে দেনা সময়, তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা, তোর কোলে আমি ঢাইলা দিছি, বিদায়, এই সম্পর্ক তোর সাথে, আমার সাথে তো মাহবুবিয়তের সম্পর্ক, আসতে দে সময়, আমি ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ আসব, হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসব, আঙ্গুল ধরব, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব, ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরাইয়া দেখাবো, তারপরে আমার পাশে বসায়া আমাকেও দেখাবো, তারপরে টুকটা টুকুলে পাঠাবো। আসতে দে না ঘুরার সময়, কাদিস কেন, আসতে দে সময়, আসতে সময়, কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের, কোন রসুল দিছেন, কোন নবী দিছেন, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল, ছুটি দুই দিন ছুটি দিছেন আল্লাহ ফেরেশতাদের, এর আগে ছুটি দেন না, যেদিন আল্লাহর রাসূল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল খুশি আর খুশি, এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ আজকে পার এখানে, আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাহ, যাইনু আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশাহ উনি, দুজাহানের বাদশাহ, আল্লাহ কোন এক রেওয়ায়েতে নিজেই বলছেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশাহ, কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি, এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে, কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব সালতুতা সাফি তুসাফা, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি, আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো, কেমন রাসূল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না, সাফাতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না, আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না, না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না, সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন, বলছে সে কে, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসা সালতুতা সাফি তুসাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা, হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে কোথায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখেরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই, আরো সে যেও কিচ্ছু চান নাই, আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন, আসালুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, বলছে এখানে উম্মত,
بس انت الرب الكريم انا النبي الرحيم كيف تضيع هذه الامه بين الكريم والرحيم شروطে আপনি শেষে আমি উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্তনা দিতেছে বন্ধু কসম তুল কিয়ামতে কসমাই সালতুতা শফি তুশফা ওই দিন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আল্লাহ বলে শুনো কিয়ামতের দিন সবাই নিচে থাকবে আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায় আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকব সবাই নিচে থাকবে ওই রাসূল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়াইয়াবতি উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তিকবালে আসে না আমার উম্মত রিসেপশনে আসে না আমার উম্মত কোথায় জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উম্মত কোথায় তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উম্মত কি জাহান্নামের তুমি আমাকে এমনি সান্তনা দিতেছো আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতি কা জালালিক মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উম্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় আমি কেমনে বোঝাব কোনো সুযোগ হাত ছাড়া করে না আমি আপনাদেরকে দুই একটা দেখাই 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে বলছে মাত্র 70,000 16 লক্ষ আমার সাহাবী কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নেবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায় নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারে না আল্লাহ সইতে পারে না আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিছেন সুযোগ দিয়া দিছেন 70,000 প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যার ওজুদ হায় হায় যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন আরে জীবিত দশা তো জীবিত দশা মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাব্বরার ইমাম বড় সুন্দর কেরাত ছিল তার উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরো মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেম তোমার মুখ খুলতে দেরি সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না তুমি কেরাত পড়ো তোমার আওয়াজও সুন্দর কেরাতও সুন্দর দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই মাতাল হয়ে যাই শুধু মসজিদ না মসজিদের বারিন্দা না পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুঘ্রাণ পাইলা তো পাইলা করতে কা বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন শাইখাইন আসছিলেন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শোনায় যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার ওজুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোঁয়া এরকম যার ইশারা এরকম গুই সবকে ইশারা দিছেন শুধু ইশারা আইয়ু হাদ্দাব ইশারা দিতে দেরি গুই সব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার বাইগ্য খোলা দিছে আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায় কিয়ামত পর্যন্ত হাদিসে দব গুই সবের হাদিস চলতে থাকবে বলছে আমার ভাগ্য খুলে গেছে ভাগ্য শুধু ইশারা যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে হারাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খায়া খালি হাত মুছা দিছেন ছোঁয়া লাগায়া দিছেন আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই
দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, এই জাদু কই শিখলা? জাদু না, এটা মুহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়! আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না, দূরে দূরে কতগুলো ঝাড়ি ছিল, বিক্ষিপ্তভাবে জঙ্গল ছিল। আল্লাহর রাসূল বলে, এদেরকে বলো না আল্লাহর রাসূলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উল্টা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন, জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। ইবনে আব্বাস বলতেছে, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুগ্রাম ছাড়া কিচ্ছু পাই না। যা সব কিছু সুগ্রাম, ওজি সুগ্রাম। হায় হায়, কেমনে বুঝাবো? সাহাবায়ে কিরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায়, একটা সময় ছিল, একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন হাতে দেন মাটিতে? না কেন, শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব, মৌত কেন জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না? যার অস্তিত্বের ভিতরে এই খুশবু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাব, যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়! দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যেতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে, ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকে ফেরেশতা। আল্লাহ রাসূল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজীব কাহিনী। বলছে, কি? বলে, ওই দূরের গাছটা দেখা যায় না? বলে, হ্যাঁ। বলে, ওইটা পুরা শিকড় সহ ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার চলে যায়, জায়গাটা জায়গায় লেগে গেছে। মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নাই, চড়েও নাই, আগের মতো সে লেগে গেছে। তো আল্লাহ রাসূল বলছে, সে সব আল্লাহকে বলতেছিল, আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায় কিন্তু একটু কাছে যেয়ে দেখলে হয় না, তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু কাছে যেয়ে ভালো মতো দেখি। তো আল্লাহ তাকে অনুমতি দিছে, সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে। যার দর্শনের জন্য গাছ সারা রাত্র পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে, শানে মোহাম্মদ শেষ হবে না। যার শান আল্লাহ বয়ান করে, ওয়া রাফা'না লাকা যিক্রাক, ওয়া রাফা'না লাকা যিক্রাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়া ওয়াদা'না আনকা উজরাক, ওয়া রাফা'না লাকা যিক্রাক। যার যিকির আল্লাহ বলেন করে আল্লাহ। আদম আলাইহিস সালাম, ও মেরে দোস্ত, আমি তো বলি শিশুর পিতা দুটি লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, এমনটা কথা না। কথাটা ছিল শিশুর পিতা, শিশুর পিতা লুকিয়ে আছে শিশুর পিঠে, এটাই সত্য। হ্যাঁ, ওয়াকাওয়াইবি উম্মিক ওয়াসাল্বি আবিক ওয়াকাওয়াইবি উম্মিক, সব শিশুর পিঠেই শিশু লুকায়িত আছে, সমস্ত জগতের অস্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত ছিল। এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, এই জন্যই তো রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন। রহমাতাল লিল আলামিনের মিনিং কি? এটা সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকায়িত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজভাবে, কোনো কঠিনভাবে না। এই জন্য চোখের পানি কখনো মোছে নাই, কখনো বন্ধ হয় নাই,
জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন, বলছে তোমাদের থামে না কেন, তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না, মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না, আপনারটা থামে না কেন, বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি, এই যুগের উন্নতের জন্য বলছেন, কারো জন্য তো এটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে আবু দরদাকে বলছেন আবু দরদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওলা রগিফ আনফা আবা জার, ও আবু জার তোর নাক যদি মাটিতে মলতেও থাকস শুধু কালেমা যে পড়বে শক্ত দিলে যে কলেমা পড়বে আমার তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়ত, গর্দান লম্বা করে দিত, যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারত না, আল্লাহ রসুল ঘামাইতে থাকতেন। আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়া খরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো, কিন্তু আদ্দোহা যখন নাজেল হয় সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো আমি তোমাকে সাক্ষী রাখি, আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে, আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই, বলছে কি চাবেন, বলে তোমাকে সাক্ষী রাখি বলতেছি ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না, না 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 না। ওই রসুল আসছেন এই মাসে এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজির সুবাদে, আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে দুই একটা দেখায় শেষ করতেছি, একটা রাত্র দিচ্ছেন 83 বছর, কত কোন রাত্র, কদরের রাত্রি, ঠিক না, কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল তা 80 বৎসর হিসাব দাও, তো ফড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই, বলতে পারবে না, পারবে না, কত শর্ট কোর্স, লায়ালিন আশর জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছে, শেষমেষ বইলা দিছেন উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় 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 হায়, এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসুল কি পাইলাম আর কি করতেছি, ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না, এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে, এই উম্মত জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে, এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না, অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারাও কালো হবে না, ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন, তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও, তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন, বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও, আগুনকে যখন আল মালিক হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো, আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না, একবার দুইবার তিনবার হবে, মালিক কোলাত কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন, তো আগুন বলবে লাইসারি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তারপরে আল্লাহ নিজে কি করবে, ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফামাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে, মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া, আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেয়ামতের আগে উঠবো না, তো ঘুমো মৌত
আল্লাহ গুম পড়ায় দিবে, আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আসবে। নবীর সুবাদে, নবীর সুবাদে, হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও, তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনতে দেনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলা বাঁচাইতে বলতেছে, বলছে জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজকের কাছে, মালিকের কাছে যাবে, মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি, ফিরে আসবে আবার শোনাবে, আবার যাবে আবার ফিরত আসবে, তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজকের ওই অথয় তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে মাকুকার পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যেয়ে কান লাগাও। তো দুইজনে যেয়ে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনতে দিনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করা ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতি, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ করতে দিব না, আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন, যেই জীবনের এক একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশ বারও যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি, সমগ্র জগৎ এক না একশো কোটি বারও যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন বারোই রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি, এখতেলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, হতে পারে আজকের রাস্তাও উপরে, কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ, আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আল্লাহ, দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আয়সা ডাক দিতে থাকে, কিয়া আয় আসো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের, তোমাদের গুনার পরিধি কেমন, সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে, সমগ্র ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি মিলে আল্লাহর নাফরমানি করা, ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বলাও বালাগা দুনু বুকা ইনানা সামা ওমা আশাক তাবি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলে যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, তর্জমা উলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে, আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না,
আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়ে একে ঢাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়া একে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আমি এইসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তো ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাপ না চাইলেও মাফ করে দে। মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না, আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার 1 মাসের আমেরিকার সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেয় এটা সুখ না, যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না। আল্লাহ রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদা আমরা দৌড়ে দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না, সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই, নবীকে চিনি, নবীর ক্যারিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি, একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা ঘরে কিচ্ছু ছিল না, আমি মাহি আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ সুখ আছে, কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়, আলে ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়, এর চেয়ে বড় সুখ কি চান, এর চেয়ে বড় সুখ কি চান, যেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয়, ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেস্তাক সেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তাতাশাব্বাকাত, আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায়, আব্বা শিখায় দিছেন আমার দিলটা ব্যথায় ভেঙে পড়ে, তুই কেন বাহির হলি ঘর থেকে, তাতাশাব্বাকাত আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না তুই আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, আলী তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলা দেই, আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টোকা দিতে হইলো না, 1 টোকাই তুমি খুলা দাও, বলে আলী আমি তো রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে আমি সাথে সাথে খুলা দেই, আব্বা এটাই শিখেছে আমাকে, দিস ইজ লাইফ, এটার নামই লাইফ, আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না, আপনি আমাকে লা রাগ হবেন না, আপনার আমাকে কোন দুনিয়া দেখাবেন, কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব, চষতে চষতে আমার জুতা শেষ, আল্লাহ আমার মুকাদ্দরে রাখছে চষা, আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই, এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে, লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ, লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো, আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত শিখি, ডেলি কয়টা
একটা সুন্নাত, চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নাত শিখেন। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় চোখের পানি ছড়ায় গেছে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসছেন না, দুজাহানের বাদশা কেন আসবে, জমিনে কেন পাও রাখবে, যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল, শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না, যার নামটা নিজের নামের সাথে মিলায় রাখছে, এটাই বলে দিচ্ছেন, যুকিরতা ইদা যুকিরতা যুকিরতু যুকিরতা ইদা যুকিরতা যুকিরতু ও যুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই, আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে আছি, যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনুল হাকিম, আমি তো বলি উলামা বুঝবে ইয়াসিন আল কোরআনুল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি তো বলি ইন্নাকা, ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার এটাই বোঝায়, আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার মনে হয় পিঠে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু, ওই রসুল কি রাজি, একটা সুন্নত শিখবেন, কে কে ওয়াদা করতে পারেন, ওয়াদা কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত, যদি নবীর মহব্বত থাকে আপনার ভিতরে, একটা সুন্নত ডেলি শিখবেন, ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন, নবীর যুবকদের পায়ে হাত রেখাবেন, শিখো নবীর কেরিয়ার শিখো, নবীর শান শিখো, ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না, উল্টা পাল্টা প্রচার করো না, নবীর শান প্রচার করো, নবীর শান শিখো, আমাদের কোন নবী, কোন নবী আল্লাহ দিছেন, তার শান শিখো, তার শান প্রচার করো, তার কেরিয়ার প্রচার করো, নবীর খাওয়া কেমন ছিল, হায় হায় শুধু শুধু আল্লাহ বলেন না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু আল্লাহ ভালোবাসবে না, তোমাকে চুমা দিবে না, তোমাকে বুকে জড়াবে না, তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না, বন্ধুত্ব দিবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ করলেও মাফ, না করলে তো নাই, করলে মাফ 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 মাফ, কেন ওয়াদাই সিগনেচার করে ডিডে সিগনেচার করে ফেলছি, আমার বন্ধুকে আমি লজ্জিত করব, হায় হায় হায়, কিয়ামতের দিন যারা আমলনামার সামনে ঝুঁকবে না, আল্লাহ রাসূল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুনতা লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনি কি বলেন নাই যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, কি করব, তো আল্লাহ বলবে বন্ধু রহমতি, রহমত দিয়ে ঝুঁকায় দিব, তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে, আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে, ফায়াবতাসিম, আল্লাহর রসুল হাইসা উঠবে, ঝুঁকা গেছে, হাউজে কাউসার নিজের হাতে পান করাবে, করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা।